বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কতক্ষণ পর তার কানে আজান দিতে হয়, মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, এ বিষয়ে কি একটু ক্লিয়ার করবেন? সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুনাহ হবে? কত বছর বয়স থেকে মেয়েদের উপর পর্দা করা ফরজ? এবং পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয়? তাহাজ্জুদ নামাজ জামাতে পড়া যাবে কিনা? স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সেই বিছানায় সালাত আদায় করা যাবে কিনা? হ্যাঁ, চলুন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্নটি যেটি আমি দেখতে পাচ্ছি, বিপ্লব জিএম, আপনি জানতে চেয়েছেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কতক্ষণ পর তার কানে আজান দিতে হয়। আসলে কানে আজান দেওয়ার বিষয়টি একটা হলো যে খুব বেশি শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত নয়। শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তিনি বলেছেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানে যে আজান একামত দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে সেই হাদিসগুলো, বেশ কয়েকটা হাদিস সেগুলো দাইফ, কিন্তু দাইফ হলো ফজিলতের বিষয় এবং অনেকগুলো হাদিসে বর্ণিত রয়েছে মোটামুটি আমল করা যায়, তিনি এটাকে অনুমোদন করেছেন অর্থাৎ আমল যোগ্য বলেছেন। যাই হোক, কিন্তু হাদিসে এটার কোনো নির্দিষ্ট সময়সীমা বলে দেওয়া হয়নি যে এত ঘন্টার ভিতরে এত সময়ের ভিতরে দিয়ে ফেলতে হবে। তবে হ্যাঁ, ভূমিষ্ঠ হওয়ার পরে যত দ্রুত সম্ভব বাচ্চাকে পরিষ্কার করা বলতে তাকে গোসল করা দেওয়া এমন কোনো বাধ্যবাধকতা নেই। মোটামুটি তার শরীরে কোনো ময়লা থাকলে সেটাকে মুছে নিয়ে বাস যত দ্রুততম সময়ে এই আজান দেওয়া সম্ভব সেটি ব্যবস্থা নিতে হবে। এরপর এমডি ফয়সাল, আপনি জানতে চেয়েছেন মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, এ বিষয়ে কি একটু ক্লিয়ার করবেন? দেখুন, মসজিদে দুনিয়াবি জায়গায় দুনিয়াবি কথাবার্তা বলা নিয়ে ইখতিলাফ রয়েছে ওলামা ইকরামের মধ্যে। যদি আপনি মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলেন তাহলে সেক্ষেত্রে সেই কথাবার্তার ধরন কী, তার প্রকৃতি কী, তার সাথে দিনের কোনো সম্পর্ক আদৌ আছে কি না, এই বিষয়গুলোর উপর অনেকটা ভেরি করবে আপনার এই দুনিয়াবি কথা বলাটা। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আজমাইন, বিশেষ করে আপনার খোলাফায়ে রাশেদাদের অনেকেই কিন্তু মসজিদে বসেই তারা বিভিন্ন ঘটনার সুরাহা করেছেন এবং রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রম কিন্তু তারা সেখান থেকে পরিচালনা করেছেন। এগুলোকে আপনি দুনিয়ার কাজ বলতে পারেন, উদ্দেশ্যের উপরে ভ্যারি করে এটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তবে হ্যাঁ, বিনা প্রয়োজনে দুনিয়াবি কাজ এবং নিছক দুনিয়াবি কাজ যেমন কেনা বেচা এবং খোশ গল্প, এগুলো মসজিদে করা জায়েজ নেই। দিলরুবা মেহরুন প্রধান, আপনি জানতে চেয়েছেন সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুনাহ হবে? এই প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছি না। বোন দিলরুবা, সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে গুনাহ হবে এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, সবাস করার পর তিনি যদি দেরি করেন, বিলম্ব করেন গোসল করতে, এদিকে তার ফরজ গোসল এর ওয়াক্ত বিলম্ব হয়ে যায়, তাহলে সেটি ভিন্ন কথা। আর যদি ফরজ ওয়াক্ত গোসলের যে ওয়াক্ত সেটি যদি তার বিলম্ব না হয় এবং ফরজ গোসল তিনি করেছেন অথবা ফরজের সলাতের ওয়াক্তই এখন আস নাই, তার আগেই তিনি মৃত্যুবরণ করেন, কথার কথা আসার পরে সবাস করলেন, গোসল করবেন, শুয়েছেন, ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে তার মৃত্যু হয়ে গেছে, এই জন্য তার কোনো গুনাহ হবে না। কিন্তু আল্লাহ মাফ করুক, তিনি যদি সালাতকে বিলম্ব করে ফেলেন গোসল না করে, তাহলে সেক্ষেত্রে সেটি গুনাহের কারণ হবে। অর্থাৎ শুধু সহবাস করে আপনার মারা গেলে গোসল না করে এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ সবাস করার পর পরই গোসল করা ফরজ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় সবাসের পরে অজু করে তারপর শুইতেন বা অন্য কোনো কাজ করতেন, তাহলে বোঝা গেল যে গোসল কিছুটা বিলম্ব করা, অর্থাৎ পরবর্তী ওয়াক্তের সালাতের আগ পর্যন্ত বিলম্ব করা জায়েজ আছে। রোজিনা খাতুন জানতে চেয়েছেন কত বছর বয়স থেকে মেয়েদের উপর পর্দা করা ফরজ? বোন রোজিনা, মেয়েদের জন্য পর্দা করা ফরজ হবে যখন তারা প্রাপ্তবয়স্ক হবেন, তখন থেকে মাসিক শুরু হয়ে গেছে, তখন তাদেরকে প্রাপ্তবয়স্ক ধরা হবে, তখন থেকে তাদেরকে পর্দা করতে হবে। ফাইজা রহমান জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়া, তবে মেয়েদের যদি শারীরিক গ্রোথ ভালো থাকে তাহলে দেখা যায় যে মাসিক শুরু হওয়ার আগে থেকেই তাদেরকে ম্যাচিউর দেখা যায় এবং তাদেরকে দেখে অন্য পুরুষরা তাদেরকে নিয়ে বাজে চিন্তা করার স্কোপ তৈরি হওয়ার সম্ভাবনা সমূহ আছে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অনেক আগে থেকে পর্দার এক্সারসাইজ করা উচিত, কারণ পর্দার উদ্দেশ্যই হলো নিজেকে নিরাপদে রাখা পুরুষের লোলুপ দৃষ্টি থেকে এবং সেই সাথে সমাজকে ফেতনামুক্ত রাখা। অতএব আগে থেকে পর্দার এক্সারসাইজ করা উচিত। এরপরে ফাইজা রহমান, আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয়? দেখুন, পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না, এটা একটা মানে বদ্ধারণা মানুষের যে পেছনে এভাবে পিছমোড়া করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয়। তবে হ্যাঁ, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন, তাদের শাস্তির বিবরণ করেছেন, তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে। অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত এটি করেন সেটা প্রশংসনীয় নয়, কিন্তু কখনো হাত পেছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা কোনো দেশে বলা হয়নি। বাকি জাহান্নামীদের যে আকৃতির কথা আসছে, তাদেরকে যে পরিস্থিতির কথা আসছে, তাদের যে অবস্থার কথা কোনো দেশে বর্ণিত হয়েছে, সেরকম অবস্থায়
আমরা নিজেরা নিজেকে রাখবো না, সেটা উত্তম এবং উচিত। ওলিউল্লাহ, আপনি জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ জামাতে পড়া যাবে কি না, বা স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদ পড়া যাবে কি না। জামাতে তাহাজ্জুদ পড়া যেতে পারে, কালে ভদ্রে কখনো নিয়মিত রমজানের বাইরে তাহাজ্জুদের জামাত করাকে অনেক উলামা একরাম মাকরুহ বলেছেন। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম রমাদানের বাইরে কখনো তাহাজ্জুদের সালাতের জন্য জামাত প্রতিষ্ঠা করেছেন এমনটি দেখা যায় না। অতএব মাঝে মধ্যে এটি হতে পারে, কোনো অসুবিধা নেই, স্বামী স্ত্রী করতে পারেন। এ মাহমুদা নূর, আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সেই বিছানায় সালাত আদায় করা যাবে কি না। কোনো অসুবিধা নেই বোন মাহমুদা, আপনি যে বিছানায় শয়ন করছেন সেই বিছানা যদি পবিত্র থাকে, সেখানে কোনো নাপাক না লাগে, আপনি সেখানে সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুয়াইলাত লিল আরদু মসজিদে ওয়া তাহুরা, আমার জন্য পৃথিবীর সকল ভূমিকেই মসজিদ সালাত আদায় করার জায়গা এবং পবিত্র করা হয়েছে। নির্দিষ্ট কিছু জায়গা যেমন উটের বাথান, কবরস্থান, এগুলোতে জামাত সালাত আদায় করা নিষিদ্ধ। বাকি আপনার বিছানায় শোয়ার বিছানায় অবশ্যই সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, সেখানে কোনো নাপাক থাকে তার নাপাকের উপরে অন্য কোনো কিছু বিছিয়ে অথবা নাপাকের অংশটাকে ধুয়ে পরিষ্কার করে পাক করে তারপর আপনি সেখানে সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মনে রাখতে হবে বিছানা অনেক সময় খুব নরম বিছানা যদি হয় সেখানে রুকু এবং সিজদা করতে গেলে শরীরের ব্যালেন্স ঠিক থাকে না, সালাতের ভিতরে যে দৃঢ়স্থিরতার সাথে দাঁড়ানো সেটা হয় না, তারপরে যে আপনার পুরো সিজদা করতে গেলে দেখা যায় মাথা নেমে যায়, অর্থাৎ সালাতের যে স্বাভাবিকত্ব সেটা থাকে না। এরকম যদি এত নরম বিছানা যদি হয় তাহলে সেখানে সালাত আদায় করাটা উচিত হবে না, মাকরুহ হবে, কিন্তু তারপরে সালাত হয়ে যাবে।